রেল দপ্তর যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে যাত্রীর টিকিটে বাংলা ভাষা চালু করেছে। আগে যাত্রী টিকিটে গন্তব্যস্থান থেকে মূল্য সবকিছু ইংরেজি ও হিন্দি ভাষায় লেখা থাকতো। এর ফলে বহু যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হতো। সেই সমস্ত যাত্রীদের কথা মাথায় রেখে রেলের যাত্রী টিকিটে বাংলা ভাষাও চালু করা হয়। রেলের এইরূপ উদ্যোগে খুশি যাত্রীরা, তারা এর জন্য রেল দপ্তরকে সাধুবাদ জানিয়েছে। খুবই ভালো লাগছে আসলে, যারা ধরুন জানে না এটা ব্যাপারটা, ইংলিশ বা হিন্দি অসুবিধা হয়, তো তাদের বাংলাটা যদি থাকে তাদের পক্ষে খুব সুবিধা হবে। হ্যাঁ, এটা একটা রেলের ভালো উদ্যোগ। হ্যাঁ, বাংলা লেখা রয়েছে, ব্যাপারটা খুবই ভালো লাগছে দেখে, যে যারা পথে জানে তারা, যাদের অসুবিধা হতো এখন তারা, সে অসুবিধার হয় না, তারা বুঝতে পারে আর কি, যাওয়া আসা কোনো প্রবলেম হয় না। না, ব্যাপারটা ঠিক আছে, মানে হচ্ছে যে যারা মানে পড়াশোনা ভালো জানে না আর কি, পড়তে অসুবিধা হয়, কোথায় যাবে কত দূর যাবে টিকিট বুঝতে পারে না, সেগুলোর জন্য সুবিধা হচ্ছে আর কি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। রেল দপ্তর যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে যাত্রীর টিকিটে বাংলা ভাষা চালু করেছে। আগে যাত্রী টিকিটে গন্তব্যস্থান থেকে মূল্য সবকিছু ইংরেজি ও হিন্দি ভাষায় লেখা থাকতো। এর ফলে বহু যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হতো। সেই সমস্ত যাত্রীদের কথা মাথায় রেখে রেলের যাত্রী টিকিটে বাংলা ভাষাও চালু করা হয়। রেলের এইরূপ উদ্যোগে খুশি যাত্রীরা, তারা এর জন্য রেল দপ্তরকে সাধুবাদ জানিয়েছে। খুবই ভালো লাগছে আসলে, যারা ধরুন জানে না এটা ব্যাপারটা, ইংলিশ বা হিন্দি অসুবিধা হয়, তো তাদের বাংলাটা যদি থাকে তাদের পক্ষে খুব সুবিধা হবে। হ্যাঁ, এটা একটা রেলের ভালো উদ্যোগ। হ্যাঁ, বাংলা লেখা রয়েছে, ব্যাপারটা খুবই ভালো লাগছে দেখে, যে যারা পড়াশোনা জানে তারা, যাদের অসুবিধা হতো এখন তারা, সে অসুবিধার হয় না, তারা বুঝতে পারে আর কি, যাওয়া আসা কোনো প্রবলেম হয় না। না, ব্যাপারটা ঠিক আছে, মানে হচ্ছে যে যারা মানে পড়াশোনা ভালো জানে না আর কি, পড়তে অসুবিধা হয়, কোথায় যাবে কত দূর যাবে টিকিট বুঝতে পারে না, সেগুলোর জন্য সুবিধা হচ্ছে আর কি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।